তোমরা তাহলে মার কাছে থাকো, আমি কি আমার অডিশন রিহার্সাল কমপ্লিট করে আসি। এক্সকিউজ মি, মিস্টার বস। ইয়েস ম্যাম। সাগর সেনকে নিতে আসার থেকেও ইম্পর্টেন্ট যদি কারোর কোনো কাজ থাকে তাকে আমি দেখতে চাই না। ম্যাডাম কে সরি বলুন। সরি ম্যাডাম, এরকম ভুল আর কখনো হবে না। চলে যান, চলে যান। না না, এক মিনিট এক মিনিট বৌদি, আমি বলছিলাম যে সাগর তো এই ফ্লাইটে আসেনি। কি বলছো তুমি শিবু, আসেনি মানেটা? মানে সবাই বেরিয়ে গেছে, আমি এয়ারপোর্ট ম্যানেজারের কাছে গিয়ে লিস্ট চেক করে দেখেছি। কি বলছোটা কি তুমি? তুমি প্রচন্ড ঘেমে গেছো বড় মা, তুমি এক কাজ করো, একটু গাড়িতে চলো, একটু এসি চালিয়ে বসো প্লিজ। Congratulations sir, আপনার নতুন গাড়ির জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি চাইলে আমরা ড্রাইভার দিতে পারি, ইনফ্যাক্ট আপনি এই মাত্র বিদেশ থেকে ট্রাভেল করে আসছেন তো? নো নো নো, নট আ চান্স, গাড়ি আমি চালাবো। আসলে এই গাড়িটা মমের জন্য একটা সারপ্রাইজ গিফট, ইনফ্যাক্ট সেই জন্যই তো আগের ফ্লাইটে এসেছি। কিন্তু ম্যাডাম যে লাস্ট মান্থে একটা সাদা রঙেরই গাড়ি কিনেছেন। অফকোর্স, মম তো সাদা গাড়ি ছাড়া ওঠেন। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।